চলতি বছর থেকে আঠারো ভাগ ব্যয় বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য বাজেট তৈরি করছে সরকার সম্ভাব্য আকার পাঁচ লাখ তেইশ হাজার কোটি টাকার কিছু বেশি আর রাজস্ব বিভাগকে সোয়া তিন লাখ কোটি আদায়ের লক্ষ্য দিয়ে রাজস্ব আয় প্রবৃদ্ধি ধরা হচ্ছে ১৯ ভাগ যদিও চলতি বছরই কাঙ্ক্ষিত হারে আদায় না হয় সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে বাইশ হাজার কোটি টাকা সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত ভ্যাটের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি সেখানেই আয়ে ঘাটতি বিশাল তাই দুই লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকার লক্ষ্যে এগোনো রাজস্ব বিভাগ অর্থ বছরের নয় মাসে আদায় করতে পেরেছে এর অর্ধেকের মতো এক লাখ তিপ্পান্ন হাজার চারশো উনিশ কোটি টাকা বাকি সময়ের সম্ভাব্য আদায় হিসেবে নিয়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাইশ হাজার টাকা কমিয়ে আনা হচ্ছে সংশোধিত বাজেটে আয়ের মতো কমেছে ব্যয়ও এডিপিতে আট হাজার কোটি টাকা আর পরিচালন ব্যয় চোদ্দ হাজার কোটি সব মিলে চার লাখ চৌষট্টি হাজার কোটি টাকার বাজেট নেমে আসছে চার লাখ বিয়াল্লিশ হাজারে বাস্তবায়নের অভাবে বাস্তবায়ন কিন্তু একটু সামান্য বাড়ছে কারণ বাজেটের আকার বাড়ছে আনুপাতিক হারে হয়তো পার্সেন্টেজ আপনি একটু কোনো সময় সামান্য কম দেখতে পারেন আনুপাতিক হারে পার্সেন্টেজ কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু টাকার পরিমাণ বেশি অন দা ফিল্ড ব্যয় বেশি হচ্ছে বড় আকারের বাজেট দিচ্ছি বড় আকারের রাজস্ব আদায়ের কথা বলছি খরচের কথা বলছি এটার এটা বলে একটা রাজনৈতিক বাবা পাওয়া ছাড়া আর তো তেমন কোনো যুক্তি আমি দেখি না কারণ যেই প্রতিবারই যদি আমার যেই টার্গেটটা আমি সেট করছি এটার তুলনায় অর্জনটা কাছাকাছিও না পৌঁছায় তাহলে তো এটা অভিলাষটা একটা প্রাসঙ্গিকতাটা হারিয়ে ফেলে তবে এরপরও নতুন বাজেটে আগের থেকে আঠারো ভাগ বেশি ব্যয়ের লক্ষ্য ধরা হচ্ছে টাকার অঙ্কে যার পরিমাণ পাঁচ লাখ তেইশ হাজার একশো একানব্বই কোটি এর মধ্যে পরিচালন ব্যয় তিন লাখ বিশ হাজার কোটি আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দুই লাখ দুই হাজার সাতশো একুশ কোটি টাকা ব্যয়ের থেকে আয় বাড়ানোর লক্ষ্য বড় রাখা হচ্ছে বাজেটে তিন লাখ সাতাত্তর হাজার আটশো দশ কোটি টাকার ছিয়াশি ভাগ রাজস্ব আদার দায়িত্বই দেওয়া হবে এনবিআরকে যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে উনিশ ভাগ বেশি শুধু যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল চলে মানে আগে যেভাবে চলেছে এখনও যে সেভাবে চলে তাহলে এটুকু বলা সম্ভব যে জিডিপি প্রবৃদ্ধি পারলেও আপনি যে 19% রাজস্ব আদায় প্রবৃদ্ধি অর্জন করতে পারবেন তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না কারণ অতীতের অভিজ্ঞতা তা বলে না এনবিআর এর টার্গেট হলো ওনলি পার্ট অফ দা টার্গেট এখন যে বাজেট তৈরি করছে আগামী বছরের আমি আইডিয়া করে ধারণা করে আমি এত টাকা ধরেছি 100 টাকা ধরেছিছে এনবিআর কে বলছি 70 টাকা আদায় করার জন্য 30 টাকা বলছি আমি বিভিন্নভাবে নন এনবিআর বিদেশি ঋণ ও নানাভাবে দেখা গেল এন বিআরে সত্তর পারে নাই পঞ্চান্ন পেরেছে তারপরে এখানে পনেরো শট এই পনেরো শট আমি অভ্যন্তরীণ বাজার থেকে ধার করে আমি ব্যয় করতে পারবো বাজেটের সাথে তাল মিলিয়ে বেড়েছে ঘাটতির পরিমাণও গেল বাজেটে ঘাটতি জিডিপির চার দশমিক সাত ভাগ থাকলেও এবার তা পাঁচ ভাগ ধরা হচ্ছে যা অর্থায়নে বিদেশি ঋণ নেওয়া হবে ষাট হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকার মতো সংগ্রহের লক্ষ্য ঠিক করা হয়েছে যদিও তা চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী ও রাজস্ব বিভাগের বৈঠকের পরই সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন